আজকে জানাবো উত্তর কোরিয়ার কাছে কী ধরনের পরমাণু ক্ষেপণাস্ত্র আছে এবং আরও থাকছে উত্তেজনা বাড়িয়ে জুড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার বিস্তারিত, সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে উত্তর কোরিয়া। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া সফর করে, তার এই সফর উপলক্ষে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। সর্বশেষ বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় দেশটি। এক সপ্তাহ আগেও দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তার আগে প্রতিবেশী জাপানের উপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উনের দেশটি। চলতি বছর 34টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া। এগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানার জন্য যথেষ্ট। উত্তর কোরিয়ার এসব মিসাইল ব্যালিস্টিক, ক্রুজ এবং হাইপারসনিক ক্যাটাগরিতে। হাইপারসনিক হচ্ছে এমন ধরনের মিসাইল যা রাডার ফাঁকি দিয়ে শব্দের চেয়েও কয়েক গুণ গতিতে এবং কম উচ্চতায় উড়ে যায়। জাপানের উপর দিয়ে পরীক্ষিত সর্বশেষ ক্ষেপণাস্ত্রটিকে মধ্যম পাল্লার হুয়াংস-12 বলে মনে করা হচ্ছে, যার রেঞ্জ 4,500 কিলোমিটার। এটি দিয়ে উত্তর কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে আঘাত হানতে সক্ষম। এর আগে উত্তর কোরিয়া সবশেষ পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল 2017 সালে। পুঙ্গেরি নামের একটি জায়গায় এই পরীক্ষা চালানো হয় এবং তাতে 100 থেকে 370 কিলোটন শক্তি তৈরি করা হয়েছিল। একটি 100 কিলোমিটার বোমা 1945 সালে জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্র ফেলা পরমাণু বোমার চেয়েও 6 গুণ বেশি শক্তিশালী। উত্তর কোরিয়া দাবি করে এটি তাদের প্রথম থার্মোনিউক্লিয়ার অস্ত্র, যা সব ধরনের পরমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী। উত্তর কোরিয়ার কাছে উচ্চতর রেঞ্জের তথা দূরপাল্লার যেসব মিসাইল রয়েছে সেগুলো হল নুডং, যার পরীক্ষিত রেঞ্জ 1500 কিলোমিটার, পুংগং সং, যার পরীক্ষিত রেঞ্জ 1900 কিলোমিটার, পুংগং সং 2, যার রেঞ্জ 2000 কিলোমিটার, মুসুদান, যার রেঞ্জ 4000 কিলোমিটার, হুয়াংস 14, যার রেঞ্জ 10,400 কিলোমিটার, হুয়াংস 15, যার রেঞ্জ 13,000 কিলোমিটার এবং হুয়াংস 17, যার রেঞ্জ 15,000 কিলোমিটারেরও বেশি। উল্লেখ্য, এছাড়া উত্তর কোরিয়ার কাছে স্বল্প পাল্লার মিসাইল রয়েছে যেগুলো এই প্রতিবেদনে তুলে ধরা হয়নি। অন্যদিকে আবারও উত্তেজনা বাড়িয়ে জুড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এক সপ্তাহের ব্যবধানে বুধবার ফের পরমাণু অস্ত্র বহনে সক্ষম 2,000 কিলোমিটার পাল্লার দুটি ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় দেশটি। এর মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক মহলের আশঙ্কা বাড়ালেন কিম জং উন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু হামলার সক্ষমতা যাচাই উদ্দেশ্যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। সমুদ্রের ওপর দিয়ে 2,000 কিলোমিটারের আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র দুটি। প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমস্ত তদারকি করছে স্বয়ং কিম জং উন। বুধবারের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন তিনি। এর আগে গত 6 অক্টোবর দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। চলতি মাসের গোড়ার দিকে জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।